রাজকুমারের নতুন খবরের পরে আরও একটি নতুন সিনেমার খবর দিলেন শাকিব খান। এবারে তুফান হয়ে আসছেন ঢালুর সুপারস্টার শাকিব খান, সঙ্গে আছেন গুণী নির্মাতা রায়হান রাফি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তুফানের ঘোষণা দিতেই প্রযোজনা সংস্থা থেকে হয়ে গেল সংবাদ সম্মেলন, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। সন্ধ্যার আগে নায়কোচিত আগমন শাকিব খানের, তার উপস্থিতিতে অবসান অপেক্ষার। তিনটি প্রতিষ্ঠানে এভি ম্যাশআপ করে একটা কম্বাইন, একটু পরেই শুরু আয়োজন। মঞ্চে আসেন বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা সংস্থার কর্তা ব্যক্তিরা। বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, ইতিমধ্যে হয়তো দর্শকের ভালোবাসা পেয়েছি অনেক, কাজে আমরা একটু বড় চিন্তা করতে পারছি। আমার কোলাবোরেশন হচ্ছে জাস্ট টু লুক হাউ ইট ক্যান ইউজ গ্লোবাল, বিকজ ক্রিয়েটিভলি সাজিয়া ভাই, জীবন ভাই সব আছেন, ওরা দেখে নেবেন, বাট উই উইল মেক শিওর দ্যাট দিস ফিল্ম রিচেস এভরি বেঙ্গলি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। যে সিনেমাটাই আমরা বানাই না কেন, সেই সিনেমাটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারি। চরকি, আলফা আই এবং এসভিএফ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে টার্গেট করে নির্মাণ করছে সিনেমাটি। কিন্তু কার পরিচালনায়? মঞ্চে আসেন রায়হান রাফি। বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টারকে পাই এবং বাংলাদেশের এবং কলকাতার সবথেকে বড় প্রোডাকশন হাউসকে পাই, এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ এমন ছবি বানাবো যেটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবার কার পালা? মঞ্চ আলোকিত করেন শাকিব খান, জানান বাংলা সিনেমার 100 কোটি ক্লাবে যাওয়ার কথা। আমরা কিন্তু সকলেই খুব অধীর আগ্রহে বসে আছি যে 100 ক্রোর ক্লাবে কবে যাব ভাই, 100 কোটি পার করবে কবে, গ্রস সেল নেট সেল সেদিকেই তাকিয়ে আছি। এই যে একটা বড় কোলাবোরেশন হয়েছে, আই থিঙ্ক যে সেই দিন আর বেশি দূরে নয়। বাইরে চলে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে শাকিব জানান তুফান নিয়ে, জানান নতুন বছরের ভাবনাও। এটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে যে মনে হবে যে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের সব জায়গার একটা মানুষকে একটা আলাদা, নিজের মধ্যে একটা আলাদা প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমাদের সিনেমা দেখো কত দূর এগিয়ে গেছে। তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন যেটা কোনো অংশে কম যায় না। 24-এর লাইন আপটা একটু ছোটো করে বলে দেন, এটা সবাই আসলে জানতে চায়। আমি 24-এর লাইন আপ বলতে চাই না, আমি 24-এর লাইন আপ দেখাতে চাই। আবারও খানিক আনুষ্ঠানিকতা, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আবদ্ধ হওয়া, তারপর বাড়ি ফেরার পালা, রেখে যাওয়া কেবল মুগ্ধতা, যেখানে মিশে বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর আগমনী বার্তা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।